वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 6 মাসের মধ্যে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও এলআইসি কে নিজীকরণ বা প্রাইভেটাইজেশন করা হবে, যার ফলে সাধারণ মানুষের টাকা ব্যাংকে গচ্ছিত টাকায় বড় রকমের দুর্ভোগ বা সমস্যা আসতে চলেছে। তো এই মুহূর্তে এই মতো পরিস্থিতিতে কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত ব্যাংকে গ্রাহক বা সমস্ত সাধারণ মানুষ যারা ব্যাংকে টাকা রাখেন তাদের টাকা কি হবে তাই নিয়ে ব্যাংক বা ব্যাংক পরিষেবায় বা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কি জানিয়েছেন বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। বলা হয় যে ব্যাংক উঠে গেলেও 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত, কোনো কারণে লোকসানে থাকা ব্যাংক বন্ধ হয়ে গেলে 90 দিনের মধ্যে সেই ব্যাংকে গ্রাহক তার জমা টাকা মধ্যে 5 লক্ষ টাকা ফেরত পেয়ে যাবেন। এই মর্মে একটি বিল সরকার চলতি বাদল অধিবেশনে আনছে। এর আগে এই টাকার পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, গত বছর থেকে তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়। মানুষ যাতে অসুবিধায় না পড়ে ও 90 দিনের মধ্যে তা ফেরত পায় তাই এই সংশোধনী বিল নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আপনার যদি 10 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা থেকে থাকে, আপনার যদি 10 লক্ষ টাকা থাকে সেক্ষেত্রে ব্যাংকটি উঠে গেলে আপনাদেরকে শুধুমাত্র ওই 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে, বাকি টাকাটা আপনারা আর ফেরত পাবেন না। তো এই নিয়ে আপনাদের মতামত কী, এই বিষয়ে আপনাদের চিন্তাভাবনা কি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।